বাপির সঙ্গে আমিও যাব। ওখানে যদি বাপিকে কোনো অসম্মানের মুখোমুখি হতে হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। আমরা কেউই কোনো ছেড়ে কথা বলবো না, এবং কেনই বা বলবো, অনেক হয়েছে, আর তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। আইন আইনের পথে চলছে, চলুক, কিন্তু সেই নিয়ে যদি কেউ আগাম কুমন্তব্য করে বাপিকে, তাহলে কিন্তু তাকে তার দাম দিতেই হবে। বাস হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছি, এরা কেউ আমার মেয়ের বিয়েটাকে ভালোভাবে হতে দেবে না। ঠিক কি বলতে চাইছো তুমি কাকামুনি? মানে তোমার মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে যাতে হয়, সেজন্য আমরা আমার বাপির অপমান মেনে নেব? হ্যাঁ, যদি কখনো তোর বাবা মানে দাদা নির্দোষ প্রমাণিত হন, তখন না হয় গিয়ে বলবি। এখন এসব কথা বলতে যাবি কেন বল? কাকিমণি, তোমার বুদ্ধিতে আমরা চলতে পারবো না, কিছু মনে করো না প্লিজ। এই যে তোমরা তোমাদের মেয়ের বিয়ে ঠিক করেছ, তোমরা কি আমাদের মত নিয়েছিলে, আলোচনা করেছিলে আমাদের সাথে? তাহলে কিন্তু আমরা বলতাম যে এই বিয়েতে আমাদের মত নেই। কেন জানো, যে পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক এরকম একটা জায়গায় গিয়ে ঠেকেছে, যারা বিশ্বাস করেছে যে আমার বাপি এরকম একটা স্ক্যামের সঙ্গে জড়িয়ে আছে, তাদের প্রতি আমাদের কোনো অনুভূতি নেই গো। আর তুমি আজ কি খাবে বলো তো? উপাসনা, চলো রান্নাঘরে যাই, বাপি যা যা ভালোবাসে আজকে আমরা দুজন মিলে রান্না করব। একজন কিডনি পাচারকারীকে কি এত যত্ন আর দিকে করে মা? বাপি বাপি বাপি, তুমি কখনো অন্যায় মানতে শেখাওনি, অন্যায়ের হাত ধরে তুমি কখনো চলতে শেখাওনি, তাহলে আজকে আমরা কি শিখবো বলো তো? যা অন্যায় তা ধুয়ে মুছে সাফ করে ন্যায়ের পথে চলতে শিখিয়েছো বরাবর। না তুমি তো জানো বাপি যে তুমি কিছু করনি, আর আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে তুমি কিচ্ছু করনি। সেটা শুধু আইনগতভাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। তুমি প্লিজ প্লিজ তুমি নেগেটিভ কথা বলো না, তুমি তুমি আমাদের সাপোর্ট করবে বাপি, তুমি একদম তোমার কনফিডেন্স হারাবে না। যে অপরাধী নয় সে অপরাধী সাজবে কেন? কখনো না, কখনো না ভাবে, কখনো না। আমরা আমাদের বাপিকে সারা জীবন যেরকম দেখে এসেছি সেরকমই দেখতে চাই, একদম সেরকম দেখতে চাই। এরকম কান্নাকাটি করছে আমাদের ভালো লাগে না, আমরা এরকম চাই না বাপি। ইক্কা দুক্কা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।